হ্যালো এভরিওন, আজ আমি CSIR NET June 2023 আছে একটি পার্ট সি এর প্রশ্ন আলোচনা করব। কি বলা আছে প্রশ্নটিতে? লেট বি বি এ 3x5 ম্যাট্রিক্স উইথ এন্ট্রিজ ফ্রম কিউ। বি হচ্ছে 3x5 অর্ডারের ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো কোথা থেকে আছে? রেশনাল নাম্বার থেকে আছে, ঠিক আছে। অ্যাজিউম দ্যাট ভি বিলংস টু আর টু দি পাওয়ার ফাই আর ফাই সাজ দ্যাট ভি ভি ইকুয়াল টু নাল ইজ এ 3-ডাইমেনশনাল রিয়েল ভেক্টর আছে। এখানে কি বলে দেওয়া আছে? ভি বিলংস টু আর ফাইভ সাজ দ্যাট ভি বি ইকুয়াল টু নাল, তার মানে হচ্ছে নালিটি অফ বি বলে দেওয়া আছে, তাই না? নালিটি অফ বি কত বলে দেওয়া আছে? 3-ডাইমেনশন, মানে নাল র্যাঙ্ক অফ নাল স্পেস কত বলে দেওয়া আছে? 3-ডাইমেনশন, তার মানে নালিটি অফ বি কত? এখানে নালিটি অফ বি বলে দেওয়া আছে 3, তাই তো? নালিটি অফ বি বলে দেওয়া আছে 3। তো বিটা আবার কত অর্ডারের ম্যাট্রিক্স? বিটা হচ্ছে 3x5 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে র্যাঙ্ক অফ বি কত হবে? র্যাঙ্ক অফ বি কত হবে? কলাম 5 মাইনাস নালিটি অফ বি, মানে 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, ঠিক আছে। র্যাঙ্ক অফ বি আমরা পেয়ে গেলাম 2। তো 1 নম্বর অপশন কি বলা আছে? ভি বিলংস টু কিউ 5 সাজ দ্যাট ভি ইকুয়াল টু 0। কি ছিল? ভি ছিল আর 5, এখানে কত আছে? কিউ 5 এ। কিন্তু কিন্তু র্যাঙ্ক অফ বি কত আছে? র্যাঙ্ক অফ বি বের করলাম 2, তাহলে নালিটি অফ বি এক্ষেত্রে কত বেরোবে? 3ই বেরোবে। কিউ 5 মানে রেশনাল নাম্বারে থাকলেও এখানে না নাল স্পেস বি এর কত হবে? 3ই হবে। সুতরাং 1 নম্বর ইজ ট্রু। 2 নম্বরে কি বলে দেওয়া আছে? লিনিয়ার ট্রান্সফরমেশন টি কিউ 3 টু কিউ 5 গিভেন বাই টি বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ বি ইজ ইনজেক্টিভ। ইনজেক্টিভ দেখাতে গেলে কি দেখাতে? ইনজেক্টিভ মানে হচ্ছে কার অফ টি ইকুয়াল টু থিটা দেখাতে হবে, তাই তো? তার মানে কি? তার মানে নালিটি অফ বি ট্রান্সপোজ কত দেখাতে হবে? 0 দেখাতে হবে, ঠিক আছে। তো নালিটি অফ বি ট্রান্সপোজ কত দেখে নেওয়া যাক। নালিটি অফ বি ট্রান্সপোজ ইকুয়াল টু কত? এখানে 3 মাইনাস র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ, ঠিক আছে। আবার র্যাঙ্ক অফ বি ট্রান্সপোজ কার সঙ্গে সমান? র্যাঙ্ক অফ বি এর সঙ্গে সমান। তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? 1, ঠিক আছে। তো এটা 0 সঙ্গে সমান হলো না, তাহলে এটা ইনজেক্টিভ হবে না, ঠিক আছে। তাহলে এটা ইনজেক্টিভ ওয়ান ওয়ান ইনজেক্টিভ হবে না, 1-1 হবে না, তাহলে 2 নম্বর কাটার। দ্য কলাম 3 নম্বরে কি বলে দেওয়া আছে? দ্য কলাম স্প্যান অফ বি ইজ 2-ডাইমেনশন, কলাম স্প্যানটা 2-ডাইমেনশন। র্যাঙ্ক অফ বি কত? র্যাঙ্ক অফ বি বের করলাম কত? 2 পেলাম। তো র্যাঙ্ক অফ বি বের করলাম কত? 2, মানে 2। তো র্যাঙ্ক অফ বি যেহেতু 2, দ্য কলাম স্প্যান অফ বি ইজ 2-ডাইমেনশন, এটা সত্যি, ঠিক। 4 নম্বরে বলে দেওয়া আছে লিনিয়ার ট্রান্সফরমেশন টি কিউ 3 টু কিউ 3 গিভেন বাই টি বি ইকুয়াল টু বি বি ট্রান্সপোজ বি ইজ ইনজেক্টিভ। একই কথা এখানে, কার টি ইকুয়াল টু থিটা দেখাতে পারলেই হয়ে যাবে। দ্যাট মিনস নালিটি অফ বিবিটি কত দেখাতে হবে? বিবি ট্রান্সপোজ 0 দেখাতে হবে, ঠিক আছে। তো নালিটি অফ বিবি ট্রান্সপোজ কত? নালিটি অফ বিবি ট্রান্সপোজ ইকুয়াল টু কত? মানে কত থেকে গেছে? 3 থেকে, 3 মাইনাস র্যাঙ্ক অফ বিবি ট্রান্সপোজ, ঠিক আছে। তারপর র্যাঙ্ক অফ বিবি ট্রান্সপোজ কার সঙ্গে সমান? র্যাঙ্ক অফ বি এর সঙ্গে সমান। তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, এক্ষেত্রেও 0 হলো না। তার মানে কি? এক্ষেত্রেও ইনজেক্টিভ হবে না, এক্ষেত্রে ইনজেক্টিভ হবে না, তাহলে 4 হবে না। তাহলে অপশান 1 এন্ড 3 আর রাইট, এখানে অপশান 1 এন্ড 3 আর রাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ধন্যবাদ।